সিলেট একাশনে নৌকার প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সকালে মহানগরীর বন্দর বাজারস্থ দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেছেন। পরে মন্ত্রী বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মন্ত্রী বলেন, নৌকাকে ভোট দিলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমার প্রথমত আমার যে ইয়াং জেনারেশন, তারা নতুন, তাদের প্রথম ভোট দিবে, তাদের সংখ্যা 1/3, সুতরাং যথেষ্ট ভোট নিশ্চয়ই আসবে। আর তাছাড়াও সিলেটের লোকেরা মোটামুটি ভোট দেন, যেভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে হচ্ছে তাতে আপনার উই আর নট ওরিড অ্যাবাউট।